ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে ডেলি প্র্যাকটিস সেট ছয় করতে চলেছি আর এই ডেলি প্র্যাকটিস সেটটিতে কিন্তু মোট দশটি এমসিকিউ রয়েছে আর এই দশটি এমসি এর আনসার আমরা যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং অবশ্যই অবশ্যই এই এমসিকিউগুলো আগত প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট তথা আগামী সিটেটের টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো সরাসরি চোখ রাখবো কোয়েশনগুলোতে তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয় নেগেটিভ কোশ্চেন অপশনগুলো দেখে নেব বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে এটা ঠিক তারপরে রয়েছে বৃদ্ধি সারা জীবন ধরে চলতে থাকে তারপরে রয়েছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার ভিন্ন ভিন্ন হয় এটিও ঠিক আর অপশন ডিতে রয়েছে বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের ধনাত্মক প্রভাব আছে তো এটিও ঠিক কারণ কোনো একজন শিক্ষার্থী বা কোনো একজন শিশু যদি হাতের ব্যায়াম করে তাহলে অবশ্যই তার হাতের মাংস পেশি পেশি কিন্তু সুগঠিত হয় অর্থাৎ তার হাতের মাংস পেশি বৃদ্ধি ঘটে ঠিক আছে এখানে যেটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে আমাদের অপশান বি অ্যাকচুয়ালি বৃদ্ধি কিন্তু সারা জীবন ধরে চলতে থাকে না ঠিক আছে এটা বিকাশ হচ্ছে আমাদের জন্ম থেকে শুরু হয়ে একেবারে মৃত্যু পর্যন্ত চলতে থাকে কিন্তু বৃদ্ধিটা নির্দিষ্ট বয়সে গিয়ে কিন্তু থেমে যায় ঠিক আছে তো এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ঠিক আছে বৃদ্ধি সারা জীবন ধরে চলতে থাকে এটি হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য নয় চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার টু প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হলো এখানে প্রাক বাল্যকাল বলা হয়েছে মডেল ছবি কাগজ ও পেন্সিল খেলনা ও খেলাধুলা তো প্রাক বাল্যকাল অর্থাৎ কম বয়সী শিশু তো কম বয়সী শিশুরা কিন্তু খেলাধুলা খুব মেতে থাকে এবং খেলাধুলার মাধ্যমে কিন্তু তারা জীবনের সমস্ত অভিজ্ঞতা ওই সময়ে অর্জন করে তো শিক্ষাটাকে যদি আমরা খেলনা এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদেরকে দিতে পারি বা শেখাতে পারি তাহলে কিন্তু তারা আনন্দের সাথেই সে শিক্ষাটা গ্রহণ করে ঠিক আছে তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি খেলনা ও খেলাধুলা এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের অর্থাৎ কগনিটি ডেভেলপমেন্টের স্তরগুলি সঠিক ক্রম হলো তো এখানে অপশানগুলো তোমরা একটু ভালোভাবে দেখো তো এখানে বলা হচ্ছে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ বা অগ্নি ডেভেলপমেন্ট তো পেঁয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশে কিন্তু চারটি স্তরের কথা বলেছিলেন সেই স্তরগুলো কী কী সংবেদন চালক চালনমূলক স্তর প্রাক সক্রিয়তার স্তর মূর্ত সক্রিয়তার স্তর আর শেষে রয়েছে যৌতিক সক্রিয়তার স্তর তো এখানে আমরা যদি বয়সীমাগুলো দেখি সংবেদন চালনমূলক স্তর এটা জন্ম থেকে দুই বছরের মধ্যে হয় প্রাক সক্রিয়তার স্তর এটা দু বছর থেকে সাত বছর তারপরে মূর্ত সক্রিয়তার স্তর এটা সাত বছর থেকে এগারো বছর আর শেষে যৌতিক সক্রিয়তার স্তর সেটা এগারো বছর থেকে আঠারো বছর তাহলে এখানে সঠিক ক্রমটা কিন্তু হচ্ছে আমাদের অপশান সি প্রথমে আসছে তাহলে সংবেদন চালন চালনমূলক স্তর তারপরে প্রাক সক্রিয়তার স্তর মূর্ত সক্রিয়তার স্তর এবং শেষে যৌতিক সক্রিয়তার স্তর ঠিক আছে তো চলে আসবে পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চেন নাম্বার ফোর কোহলবার্গ নৈতিক বিকাশের কয়টি পর্যায়ের কথা বলেছেন দুটি তিনটি চারটি পাঁচটি তো অ্যাকচুয়ালি কোহলবার্গ যখন তার নৈতিক বিকাশে তত্ত্ব প্রকাশ করেন সেখানে কিন্তু তিনি তিনটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন এই তিনটি পর্যায় হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ দুই নম্বরে আছে প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ আর তিন নম্বরে আছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ঠিক আছে তিনটি তো এই প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এবং তার সাথে সাথে সি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে যে সিলেবাস রয়েছে তার প্রত্যেকটি টপিকের উপরে কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দেওয়ার কথা ভাবছি এবং এই ভিডিওগুলোতে সেই সমস্ত টপিকগুলো তোমাদের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব এবং আশা রাখছি সেগুলোতে তোমাদের বুঝতে বেশ সুবিধা হবে তো আশা রাখবো সেই ভিডিওগুলো তোমরা দেখবে চলে আসবো পরবর্তী কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার ফাইভ প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো প্রয়োগবাদ রয়েছে প্রকৃতিবাদ ভাববাদ পরীক্ষণমূলক বাদ তো এদের মধ্যে কোনটা বা কোনগুলি প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি সেটা বলতে হবে সঠিক উত্তরটি নির্বাচন করো তো এখানে অ্যাকচুয়ালি প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হচ্ছে আমাদের প্রয়োগবাদ আর পরীক্ষণমূলক বাদ ঠিক আছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি ঠিক আছে প্রয়োগবাদ আর পরীক্ষণমূলক বাদ তো অ্যাকচুয়ালি প্রগতিবাদী শিক্ষা এই প্রগতিবাদী শিক্ষা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এর আবির্ভাবটা ঘটে ঠিক আছে তারপরে কি করা হয় যে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন স্থাপিত হয় এই প্রগতিবাদী শিক্ষাটাকে নিয়ে আসার জন্য বা কার্যকরী করবার জন্য ঠিক আছে তারপর আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে জন ডিউইকে প্রগতিবাদের জনক বলা হয় তারপর তার ছাত্র উইলিয়াম কিল প্যাট্রিক প্রয়োগবাদকে ব্যবহার উপযোগী করে তোলেন এবং সর্বশেষ হচ্ছে কি প্রগতিবাদের শিক্ষা দর্শনের ভিত্তি ছিল প্রয়োগবাদ এবং পরীক্ষণবাদ ঠিক আছে তো এইখানে এখানে যে আমরা বাড়তি বিষয়টা জানলাম প্রগতিবাদী শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে তো এখানে কিন্তু আরও আমরা দুটো এমসিকিউ পেয়ে যাচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে কি যে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আবির্ভাব ঘটে কোথায় ঘটে সেটা বলতে হবে সেটা আমাদের ঘটছে আমেরিকাতে ঠিক আছে আর প্রগতিবাদের জনক বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রগতিবাদের জনক কিন্তু বলা হয় আমাদের অপশান সি জন ডিউইকে ঠিক আছে চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সিক্স মনোবিদ গিলফোর্ট নিম্নলিখিত কোন বিষয়টির সাথে সম্পর্কিত বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব বুদ্ধির বাছাই তত্ত্ব নাকি বুদ্ধির বহু উপাদান তত্ত্ব তো অ্যাকচুয়ালি মনোবুদ্ধ গিলফোর্ড মনোবিদ গিলফোর্ড কিন্তু বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব দিয়েছিলেন ঠিক আছে তিনি উনিশশো সালে এই তত্ত্বটি প্রকাশ করেছিলেন ঠিক আছে এই তত্ত্ব অনুযায়ী কিন্তু মানুষের মন ত্রিমাত্রিক সুতরাং বুদ্ধিকে তিনটি মাত্রায় বিবেচনা করতে হবে কোন তিনটি মাত্রা প্রক্রিয়ার মাত্রা বা অপারেশনাল ডাইমেনশন তারপরে বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন আর উৎপাদনগত মাত্রা অর্থাৎ প্রোডাক্ট ডাইমেনশন ঠিক আছে অর্থাৎ গিলফোর্ড তার বুদ্ধি ত্রিমাত্রিক তত্ত্বে তিনটি মাত্রার কথা বলেছিলেন ঠিক আছে অর্থাৎ গিলফোর্ড কেন্দ্রীয় ত্রিমাত্রিক তত্ত্বের সাথেই সম্পর্কিত তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব এবার কোয়েশ্চিন নাম্বার সেভেন ডিসগ্রাফিয়া বলতে বোঝায় পঠন অক্ষমতা লিখন অক্ষমতা গাণিতিক অক্ষমতা নাকি ভাষাগত অক্ষমতা তো গ্রাফিয়া গ্রাফিয়া ওয়ার্ডটা কিন্তু রাইটিং অর্থাৎ লেখার সাথে সম্পর্কিত ঠিক আছে তো ডিসগ্রাফিয়া এই ডিসগ্রাফিয়া হলো কিন্তু আমাদের একটা লিখন অক্ষমতা আর এটি দেহ সঞ্চালনমূলক একটি অক্ষমতা তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি লিখন অক্ষমতা এবার কোয়েশ্চেন নাম্বার এইট স্মৃতির ক্ষেত্রে উপাদানের সংখ্যা দুটি তিনটি চারটি নাকি সাতটি তো অ্যাকচুয়ালি স্মৃতি স্মৃতিটা কি স্মৃতিটা হচ্ছে একটি জটিল মানসিক প্রক্রিয়া স্মৃতির কিন্তু তিনটি উপাদান রয়েছে ঠিক আছে সেগুলো কি কি শিখন বা স্থিরকরণ অর্থাৎ লার্নিং তারপরে সংরক্ষণ ধারণ বা রিটেনশন তারপর পুনরুত্থান বা রিপ্রোডাকশন আবার পুনরুত্থানকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা পুনরুদ্রেক বা রিকল আর প্রত্যভিজ্ঞা বা রিকগনিশন তাহলে এখানে আমরা জানতে পারলাম যে স্মৃতির কিন্তু তিনটি উপাদান থাকছে শিক্ষণ সংরক্ষণ আর পুনরুত্থান তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি স্মৃতির ক্ষেত্রে উপাদানের সংখ্যা তিনটি এবার কোয়েশ্চেন নাম্বার নাইন সামাজিক যোগাযোগের সর্বাপ জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল যোগাযোগ ব্যবস্থা ব্যক্তিগত সম্পর্ক ভাষা না বাসস্থানের নৈকট্য এখানে চারটি অপশনই মোটামুটি সঠিক হতে পারে তবে এখানে বলা হয়েছে যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তো সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা অপশান সি ইজ দ্য রাইট আনসার চলে আসবো আজকের শেষ কোয়েশ্চেনে তো কোয়েশ্চেন নাম্বার টেন নিচের কোনটি নারী শিক্ষার অন্তরায় নয় নেগেটিভ কোয়েশ্চেন পুরুষ ভিত্তিক পাঠ্যক্রম না এটা হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে একটা অন্তরায় তারপরে হচ্ছে নারী শিক্ষার ঘাটতি এটাও একটা অন্তরায় নিরাপত্তার অভাব এটিও কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রে অন্তরায় তাহলে যেটি অন্তরায় নয় সেটা হচ্ছে আমাদের অপশান বি সাধারণত নারীদের মেধা কম সেটা কিন্তু অন্তরায় নয় ঠিক আছে এখানে আমরা নারী শিক্ষার সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি তো প্রথমে রয়েছে শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়নে ব্যর্থতা এটা নারী শিক্ষার একটা সমস্যা বা অন্তরায় তারপরে বিদ্যালয়ের আঞ্চলিক দূরত্ব কিংবা পৃথক বিদ্যালয়ের অভাব এটাও একটা সমস্যা কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানের উপর অভিভাবকদের গুরুত্ব প্রদান তারপর অভিভাবকদের অজ্ঞতা ও সামাজিক প্রথা অর্থনৈতিক দুর্বলতা একই পাঠ্যক্রমের অনুসরণ অনগ্রস্ত সম্প্রদায় ও উপজাতিদের মধ্যে রক্ষণশীলতা কুসংস্কার নিরাপত্তার অভাব আর পৃথক পাঠ্যক্রমের অভাব ইত্যাদি ঠিক আছে তাহলে এখানে যেটি নারী শিক্ষার অন্তরায় নয় সেটি হচ্ছে আমাদের অপশান বি সাধারণত নারীদের মেধা কম তো এর সাথে সাথেই আমাদের এই ভিডিওটিও শেষ হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও